শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে কোনো গাছ নিয়ে আলোচনা নয় মূলত সুরেল পদ্ধতি বা ওয়াল পেপার পেইন্ট এই ধরনের আমরা টবে রং করতে পারি কিভাবে এই রঙ করা যায় সেটা আমি দেখাবো এখানে হাতে কলমে তো তার আগে একটি আলোচনা করে নেব যে মূল যে আলোচনা সেটি হলো আমরা যে ধরনের টপ ব্যবহার করি মাটির টপ ব্যবহার করি প্লাস্টিকের টপ ব্যবহার করি সিমেন্টের টপ ফুললি সিমেন্ট দিয়ে তৈরি সিমেন্টের টপ তৈরি ব্যবহার করি এবং সেরামিক টপ ব্যবহার করি তো সেরামিক টপ সাধারণত পেইন্ট করা থাকে এক ধরনের ক্রোটিন করা থাকে তো আমাদের গাছের ক্ষেত্রে সব সবসময়ই উপযুক্ত মাটির টব কারণ এয়ার সার্কুলেশন হয় একমাত্র মাটির টবে প্লাস্টিকের টবে এয়ার সার্কুলেশন হয় না সিমেন্টের টবে হয় না এবং সেরামিকের টবে হয় না তো এইগুলো সাধারণত রঙ করা থাকে এটা যেমন নীল রঙ আছে তেমনি রঙ করা থাকে তো আমরা সিমেন্টের টব ইচ্ছা করলে আমরা ইনডোরে যেগুলো রাখি সেগুলোতে রঙ করতে পারি তবে রঙ কেন করা হয় আমাদের বাড়ির দরজা জানালা থেকে আরম্ভ করে যে কোনো আসবাবপত্র আমরা রঙ করি দুটো কারণে একটি হলো সৌন্দর্যায়ন সুন্দর দেখানোর জন্যে আরেকটি হলো টেকসই বাইরের জল বৃষ্টি আমাদের গ্রিলকে নষ্ট না করতে পারে আমরা টবেও রং করতে পারি হ্যাঁ মাটির টবেও রঙ করতে পারি তার কারণ এখন যে ধরনের মাটি দিয়ে টব তৈরি হয় কিছুদিন ব্যবহারের পর দেখা যায় গায়ের থেকে আস্তে আস্তে ঝরে পড়ে যাকে নোনা বলে বাংলা ভাষায় নোনা লাগে ইট বা টালি এইগুলোতে যে ধরনের লাগে আমাদের টবেও লাগে তো আমরা যদি পেইন্ট করি বা রঙ করি তাহলে এয়ার সার্কুলেশনে কতটা বাধা হবে অবশ্যই যে পেইন্ট অয়েল পেইন্ট বা ওয়াটার বেসড যে কোনো পেন্ট যেটা ওয়াটারপ্রুফ পেইন্ট জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেয় সেই ধরনের পেন্ট যদি আমরা করে থাকি তাহলে এয়ার সার্কুলেশান বন্ধ হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করব যেটা রেড অক্সাইড বলা হয় যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে যেখানে রঙের দোকান সেখানে গেলেও পাওয়া যাবে এই রেড অক্সাইড পেন্ট আমরা ব্যবহার করতে পারি অথবা বাংলায় এলা বলা হয় হলুদ মতন রং যে এই এলা আমরা জলে গুলে এবং এর সঙ্গে কিছুটা আঠা বা গাম জাতীয় কিছু দিয়ে আমরা এই টপগুলো পেন্ট করতে পারি এবং লক্ষণীয় বিষয় যখন এই টপ তৈরি হয় এই টপটিতে কোনো রং করা নেই কিন্তু কাঁচা মাটির টপ তৈরির পর এলা অথবা এই রেড অক্সাইড দিয়ে একটা লেভেল পেন্ট করা থাকে সুন্দর দেখানোর জন্যে বা মনে যাতে হয় যে খুব পোড় বা পোড়াটা খুব ভালো হয়েছে সেই জন্যে এই ধরনের রঙ করা থাকে তো এই রঙ করলে এয়ার সার্কুলেশনে কোনো বাধা হয় না আর আমরা টবের ভিতরে রং করব না টবের বাইরের দিকে বিশেষ করে বর্ষার সময় বিভিন্ন ধরনের নোংরা এর গায়ে জমে থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করে বর্ষা শেষ আবার পরিষ্কার করে আমরা এই ধরনের রেড অক্সাইড বা অ্যালা রং এগুলোতে করতে পারি আর ইনডোরের ক্ষেত্রে আমরা প্লাস্টিক বা সেরামিক বা সিমেন্টের যে টবগুলো সেগুলোতে আমরা রং করতে পারি এবার আমি যে ওয়াল পেপার পেন্ট বা সুরেল পদ্ধতি যেতে যে পেইন্ট করা হয় সেই পেইন্ট কিভাবে করা যায় সেটা দেখাবো তো এই রঙ করতে গেলে আমাদের দরকার যে কোনো তিন বা চার ধরনের রং নিতে পারেন আপনার পছন্দ মতন রঙ নেবেন এখানে সবুজ লাল এবং হলুদ রঙের রঙ আছে এশিয়ান পেন্টসের তবে তার আগে পাত্র যদি সিমেন্টের হয় তাহলে কোনো প্রাইমার মারার দরকার নেই এটা সাদাই থাকে এখানে আমি দেখানোর জন্য মাটির টব নিয়েছি এবং অবশ্যই বলছি এই পেন্ট করার পর এর মধ্যে এয়ার সার্কুলেশন কিন্তু হবে না কারণ এটা অয়েল বেস্ট পেন্ট তো আমি এখানে প্রাইমার করে নিয়েছি এবং তার জন্যে যেখানে আমরা এটা পুরো ডুবিয়ে দিতে পারবো এই রকম একটি পাত্র নিয়েছি যেখানে আমরা রং এবং পাত্রে ভর্তি জল দিয়েছি এইখানে আমরা রং দিয়ে দেব ড্রপারে করে বা যে কোনোভাবেই আপনি দিতে পারেন এমনভাবে রং দেব যে পুরোটায় রং ছড়িয়ে যাবে ড্রপ করে দেওয়ার পর আমরা পুরোটা স্প্রেড করে একটু টেনে দেবো জলের সঙ্গে এগুলো মিশে যায় না উপরে ভেসে আছে তো এবার মনে হয় স্প্রেড করে গেছে আমরা যে পাত্রটা রং করতে চাই শুধুমাত্র টব না যে কোনো জিনিসই রঙ করা যায় আস্তে করে এটা আমরা এর মধ্যে ডুবিয়ে দিতে থাকব। এবং সাইডে যে রঙগুলো আছে সেগুলো আস্তে আস্তে টবের গায়ে লেগে যাবে এটা টপ ছাড়া অন্য কিছুতেও আমরা রঙ করতে পারি যে কোনো প্লাস্টিক পাত্রও রঙ হবে এবং আমরা এখানে গাছ নিয়ে যেহেতু আলোচনা করছি টবের ব্যাপারেই বলছি টব ছাড়াও অন্য তো এইভাবে রঙ করা সম্ভব আমরা আস্তে আস্তে এটাকে তুলে নেব খুব সুন্দর হয়তো হয়নি যারা দক্ষ তারা আরও সুন্দর করতে পারেন এখানে হলুদ রঙটা অনেক কম হয়ে গেছে এরকম সুন্দরভাবে রঙ আমরা করতে পারি ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন আপনার ইনডোরের টবকে বিভিন্ন রঙে রঞ্জিত করতে